অসহায় গিয়াস মিয়ার পাশে দেশ বিদেশ এমনকি জনসাধারণ পাশাপাশি ব্যবসায়ীরা আছেন। যাই হোক, দীর্ঘদিন আগে আমরা যতটুকু জানি যে গিয়াস মিয়ার কঠিন রোগ আছিল, এই কঠিন রোগে আক্রান্ত হয়ে প্রচুর টেকা লাগছে। যাই হোক, ইতিমধ্যে ব্যবসায়ী বা দেশ বিদেশের যারা আছেন আপনারা সহযোগিতা করার কারণে গিয়াস মিয়ার এখন শারীরিক অবস্থা খুবই ভালো। তো আমরা আছি এই মুহূর্তে সিলেট দক্ষিণ সুরমা, যেটা হচ্ছে গিয়া শিববাড়ি 28 নং ওয়ার্ড, দুঃখিত 30 নং ওয়ার্ড। এনার মাঝে ব্যবসায়ী আছেন পাশাপাশি এই এলাকার গণ্যমান্য ব্যক্তি সকল আছেন, তারা লোক একটু মাথার চেষ্টা করবো। আমরা ইতিমধ্যে দেখতাম পারাম যারা সহযোগিতা করছিল গিয়াস মিয়ারে, যে যত পার্সন গিয়া সহযোগিতা করছেন তানোর ওই রোগর যে টেকাটা আছিল রোগ রোগের বাড়াই করার দিয়ে কিন্তু অনেক টাকা খরচ হয়েছে টান তোলে, কিন্তু কি করার পরে তাই সুস্থ হয়েছেন আল্লাহর রহমতে। এখন যে টেকাটা রয়েছে এই টেকা দিয়া তাদের দুটা অটো রিক্সা কিনা দেওয়া হওয়ার যাতে তারা পরিবার স্বচ্ছভাবে চলতে পারেন। বা যাই প্রথমে মাথার চেষ্টা করা মিনো মাঝে আমরা শিববাড়ি পয়েন্টের বিশিষ্ট একজন বাজার কমিটির উপদেষ্টা আমরা দাদা লোকের একটু মাথার চেষ্টা করি। দাদা একটু তা কইবা, এই যে আপনারা এলাকার সকলে এই আমরা এই বাড়ির পাশে দাঁড়াইছেন, বিদেশের অনেক সহযোগিতা করছেন, একটু তা হোক। সবুর সাথে আমরা আগে লাইভ করার পরে দেশ বিদেশ সব জায়গা থেকে এই আর্থিক মানবতার সেবা সব এগিয়ে আইছেন, আমার যে টেকাগুলো সাহায্য করছেন, এই সাহায্যের দ্বারা এই গিয়াস মিয়ার চিকিৎসা উন্নত চিকিৎসা হয়েছে, চিকিৎসা হয়ে উনি বর্তমানে সুস্থ আছেন এবং অতিরিক্ত কিছু টেকা উপরে রয়েছে চিকিৎসার পরে। এই টেকা দ্বারা উনি যেন কাজ করতে ভালো পারবে না, এই জন্য ওনাকে দুইটা অটো রিক্সা কিনে দেওয়া হয়েছে টেকা থাকিয়া, যাতে উনি সংসারটা বাচ্চা চাই চলতে পারে, এই জন্য তাকে এই দুটো রিক্সা উপহার দেওয়া হয়েছে এই পক্ষ থেকে। আপনারা সবাই সাহায্য করায় আমরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং আমাদের অভিনন্দন রইল। যাই হোক, যে বিষয়টা হইলে গিয়া এলাকার মানুষের দেখছেন যে গিয়াস মিয়ার অবস্থা তেমন একটা ভালো নাই, যে রোগে আক্রান্ত আসলা এই রোগ এখন কোনো আল্লাহ রহমতে পাল্লা হয়েছে তাই না, সুস্থ আছেন তাই চলার ক্ষেত্রে গিয়া তার আর্থিক অবস্থা খুবই দুর্বল, এলাকার সকলে মিলিয়া বা প্রবাসী সকলে সকলে মিলিয়া, কিন্তু এই দৃষ্টিটা দুইটা দিচ্ছেন। আমরা বাইরে একটু মাথা চেষ্টা করি যে দুইটা রিক্সা দিয়া তার পরিবারে হস্তান্তর করা সকলের উদ্দেশ্যে হবে যারা সহযোগিতা করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য চিরন্তন সত্য, যার কারণে মনে করো 21 নভেম্বর 2023 আপনার মাধ্যমে একটা লাইভ করছিলাম। লাইভ করার পরে আমরা অসুস্থ গ্যাস ভাই এই পর্যন্ত আমরা গ্যাস ভাই এর লইয়া আইতাম পারছি, আল্লাহ তাদের হায়াত দিয়েছেন আর আমরা সবাই সহযোগিতা করছি, দেশ বিদেশ থেকে সবাই টেকা দিয়েছেন আর আমরা পরিশ্রম করছি। তো আলহামদুলিল্লাহ, রিক্সা বাবদ খরচ হয়েছে আপনার 3,21,977 টাকা, অবশিষ্ট আছে আপনার 11,023 টাকা। আজকে আমরা এই খরচ বাদে অবশিষ্ট যে টেকাটা রয়েছে এই টেকাটা মনে করোকা আমরা তাহলে আজকে হস্তান্তর করে নিলামো, এবং রিক্সাও মনে করো হস্তান্তর করে নিলামো, যে চিকিৎসা করার পরে যে টেকাটা রয়েছে ওই টেকাটাকে মনে করা তার ফ্যামিলি চলার লাগে, তাই চলার লাগে মনে করা ওষুধ পানি খাওয়ার লাগে, তাহলে মনে করি আমরা রিক্সাটা উপহার দিলাম। আসলে তাই মনে করো কা বর্তমান যে রোগে আক্রান্ত হয়েছেন, হার্ট অ্যাটাক করছেন, 4টা তানোর ব্লক হয়েছে, একটা খুব সিচুয়েশন খুব খারাপ আছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ হ্যাঁ দূর ভাবে খরচ আছিল, কিন্তু আমরা মেডিকেল থেকে মনে করো কা প্রফেসর ডাক্তার মখলিসুর রহমান স্যার তাইনও আমরা অনেক বড় একটা ডোনেশন করছেন, হেল্প করছেন, টাকা প্রায় মাইনাস করছেন, বিদায় মনে করো আমরা অনেক টাকা বাঁচি গেছে। তো বাঁচার পরে মনে করো তাইন বর্তমান কামও করতে পারতাম না, দোকানদারি করতে পারতাম না বা পরিশ্রমিক কোনো কাজ করতে পারতাম না, যার কারণে দেখলাম যে মনে করো ছোট ছোট বাচ্চা দুইটা, একবার ছোট ছোট একটা বয়স মেবি 7 থেকে 8 বছর আর একটা 2 থেকে 1 বছর আর একটা মেবি রিসেন্ট জন্ম হয়েছে। তো এরার মুখে দিয়ে চাইয়া ফ্যামিলির বাইরে চাইয়া বা আর্থিক আপনারা নিজেও দেখছেন, আপনারা লাইফ যেহেতু খরচ হয় দেখছেন ফ্যামিলির অবস্থা বা ঘরের সিচুয়েশন দেখেন, তাহলে আসলে এরকম চলার মতো আর ইয়ে নাই। আর দেখলাম মনে করা বারবার লাইভ হরিয়া বা আপনারা দেশ বিদেশ থেকে অনুদান আনা, কারণ এটা আও একটা কিরকম লাগে। আমরা আমাদের চিন্তাধারা করলাম যে তান্ডে আসলে প্রতিদিন একটা ওষুধ খাওয়ার লাগে, ফ্যামিলি চালার লাগে, একটা রাস্তা তান্ডে আসলে খুঁজিয়া দেওয়ার দরকার। তো আমরা চিন্তা করলাম যে টেকা যেহেতু রয়েছে ওই টেকা দিয়ে আমরা তান্ডে রিক্সা ইয়ে করলাম, তৈরি হরিয়া আমরা নতুন সম্পূর্ণ নতুন এবং কি মনে রাখা খুব দামি পার্সেল সপ্তাহ আমরা লাগাই দিছি আলহামদুলিল্লাহ। আজকে আপনার মাধ্যমে আবার ও কারণে আপনার মাধ্যমে লাইভ হরাম, কারণ দেশ বিদেশের যারা টেকা দিয়েছেন তারা আসলে যদি এই সময় এই উপস্থিত এই যদি খান্দা খান্দা না আইতা না দাঁড়াইতা তাহলে আমরা এই পর্যন্ত আইতাম না। তো তারা জানান দেওয়ার কারণ হইল গিয়া যে তারা টেকাটা আপনাকে কোন কাজে লাগছে, কোন কাজে লাগছে, কোন কাজে ব্যয় হয়েছে ওটা আপনার দেশ বিদেশে সবরে জানানির লাগে। আর আমরাও চেষ্টা করছি, আর আমি আমি বিশেষ করে আমি গ্যাস বাইর গেছে এবং আপনারা দেশ বিদেশ সবর গেছে,
এবং আমার বাজার কমিটি সভাপতিতে আমি আমার পার্সোনালি ভাবে আমি ওটা কইলাম যে বিশেষ করে সবাই আমার কাছে মানে ক্যাশিয়ার হিসাবে ক্যাশ হিসাবে ওনাকে আমার কাছে টাকা পয়সা দিচ্ছেন। অনেক সময় আসলে দেখা যায় চলা ফিরা বা অনেক সময় অনেক জিনিস আসলে ভুল ত্রুটি মানুষের থাকতেই পারে, তো আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে বা হিসাব নিকাশের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা কোনো ধরনের যদি কোনো ইয়ে থাকে, আল্লাহর বাস্তে আপনারা সবাই দেশ বিদেশে সবাই আমার মাফ করবা। হয়তো আপনারা যদি সঠিকভাবে হতে মানে ওইলে হইতে পারে আমি ইয়ে করতাম পারছি না, আপনারা টাকা খাদ্য লাগাইতাম পারছি না বা লাগাইতে গিয়ে অনেক সময় পরিশ্রম মানে ইয়ে হয়েছে ভুল ত্রুটি হইতেও পারে হয়েছে। এই হিসাবে মনে রক্ষা আমি যতটুকু আমি ছোট মানুষ চেষ্টা করছি তান্ডা এই পর্যন্ত আনার লাগে, আলহামদুলিল্লাহ আল্লাহ তান্ডা পর্যন্ত আনছই। আর আমার এই আগামীর মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি থাকে গ্যাস ভাই তুমি মাফ করে দিও, আল্লাহর বাস্তে আমার মাফ করে দিও ভুল ত্রুটি যদি থাকে, এবং আপনারা দেশ বিদেশে যারা আছেন সবাই দোয়া করবা এবং আমরা লাগে সবার লাগে দোয়া করবা যে আমরা ওরকম সবসময় মানবতার কাজে সবসময় নিয়োজিত থাকতাম। কারণ আপনারা একটা কথা কই কেউ আছে মনে হরকা অল্প খিদা খাইলে মনে হরকা পেট বড় যায়, আর অনেক আছে মনে হরকা বেশি খাইলে খিদা পেট বড়ে না। আমি বললাম যে সেম ওই ব্যক্তি আমার যত আপনারা মনে হরকা মানবতা কাজে লাগা কয়া আমার আসলে পেট বড়তো না, আমার যত আদিবা কইবা ও অমুক জায়গার যেতাম আমি অমুক জায়গার যাইনি, অমুক জায়গার মানবতার একজন অসুস্থ ও সমস্যা ওই সমস্যা, আলহামদুলিল্লাহ আমি আমার জায়গা থাকে আমি সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করি মানবতা কাজে করার লাগে। আপনারা দোয়া করবা আমার হায়াত আল্লাহ দিতা সুস্থ ভাবে রাখতা। আর আমি বিশেষ করে বর্ষক ভাইরে ধন্যবাদ দেই এবং আপনারা যারা আছেন সিলেট প্লাস প্লাস অন্যান্য মিডিয়া ভাই যারা আছেন সবাইরে আমার অন্তরন্ত স্থল থেকে মুবারকবাদ। এবং আরেক ভাই আমার ভাই গেছেন কি কানাডাত, আমার ভাইয়ের লাইভ ভরছিল না না কানাডার যে গেছিল লাইভ ভরছিল সাগর ভাই, সাগর ভাই যদি দেখে থাকেন আমরা এই লাইভটা আপনি কানাডাতে আছেন বর্তমানে আপনি দোয়া করবা আপনার বক্তব্য কারণে আপনার উপস্থাপনার কারণে আমরা এই পর্যন্ত এই দুইটা অবদান করছি। আপনারা আল্লাহ নেখায় দান করুক আর সুস্থ করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বছর ভাই রইলে গিয়া সবচেয়ে বড় অবদান, কারণ রইলে গিয়া এই যে মানুষটা আপনারা ধরা বছর ভাই একজন তাই নয় একজন অসহায় মানুষ জানে যে দিন মজুর মানুষ আপনার লগে মিডিয়া ব্যক্তিত্ব পার্টনার তাই কাজ করেন তাই নাম্বারে ফোন দিছেন যারা সোশ্যাল মিডিয়াত কাজ করেন তাই ফোন দেওয়ার সাথে সাথে আমরা যারা আছি নেওয়াজে বিভিন্ন গণমাধ্যমে কাজ করেন তারা খুবই একটা সাড়া দিছে, সাড়া দেওয়ার পরে কিন্তু বছর ভাইয়ের মাধ্যমে আমরা এই ভাই পাশে দাঁড়াইতাম পারছি যার কারণে আল্লাহর রহমতে এই ভাই এত পাবো গেছে। আচ্ছা বছর ভাই আপনি যেটা কইবা এই যে মানবতার কাজটা আপনি করলা আপনার মাধ্যমে আমরা প্রকাশ করলাম আপনার কাছে প্রথমে আপনার কাছে আপনার যখন মনটা ছিল লাগে এবং অন্যান্য মিডিয়া সহকর্মী সবে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে আমার এই গ্যাস আমার ছোট ভাই আমরা এলাকার আর কুদ্দুস আর এই জুবেলের কথা দেখি তা করা যায় একটা পরামর্শ করছিলাম, আমি বলছি লাইভ করিলাম, লাইভ করলে মানুষ হয়তো বিদেশ থাকি সাহায্য সহযোগিতা করবো। যাই হোক ইউসুফ আলী সহ প্রায় 10টা চ্যানেল লইয়া আমরা আল্লাহ লাইভ ঢুকছিলাম একটা দিন রাইট, এরপরের দিন থেকে টেকা হওয়া শুরু হয়েছে। আজ খুব ভালো লাগে হে সুস্থ হয়েছে, সুস্থ হওয়ার পরে যে ঠেকাটা রয়েছিল ও ঠেকাটা দিয়ে দুইটা রিক্সা লইয়া দেওয়া হয়ে গেছে তার পরিবারে। এবং মিডিয়া সিলেট মিডিয়া বিশেষ করে সিলেট যত চ্যানেল আছে মিডিয়া আছে সব মিডিয়াও মানবতার কল্যাণে সবসময় কাজ করে, এটা আমি বিশ্বাস করি আমি নিজেও করি নিজে দেখছি। আমি আমার সিলেট মিডিয়ার প্রতি আমার ভালোবাসা কৃতজ্ঞতা রয়েছে আর আপনার প্রতি আইজও আমি কৃতজ্ঞ। আজকে এই লাইভটা সুন্দর করে তুলিয়া ধরার লাগি, সব ভালো থাকবা সুস্থ থাকবা, সালাম আলাইকুম। যাই হোক আসলে যারা আছেন দেশ বিদেশের সকলে আমরা লাগি দোয়া করবা, আমরা সবসময় চেষ্টা করবো যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজ করি এই সমস্ত মানুষের পাশে আমরা যতদিন দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচায় রাখেন আমরা মানুষের পাশে থাকতাম। যাই হোক আজকে এই যে তারা সহযোগিতা পাইছেন দেশ বিদেশ ব্যবসায়ী আপনার এলাকার অনেক প্রবাসী হল আপনার প্রতি দরদ দেখাইছেন এটা তারার উদ্দেশ্য হল। আসসালামু আলাইকুম, আমার যখন অসুস্থ হয় তখন জুবেল ভাই কুদ্দুস ভাই আমার পাশে দাঁড়াইছেন, পাশে দাঁড়ানোর পরে আপনারা যখন দেশ বিদেশের মানুষ আমাদের সাহায্য করছেন সহযোগিতা করছেন আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ আপনার কাছে এবং চিরকৃতজ্ঞ এবং আমার জন্য দোয়া করবেন আর আপনার জন্য আমি চিরদিন দোয়া করবো ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো। ধন্যবাদ। আসলে নিজে খুশি মানে খুশি কখন খুশির খান্দন মানে আল্লাহ যেন কৈতনে দান্ডে বাঁচাই আনছেন আমরা নিজেও কল্পনার বাইরা। যাই হোক আসলে আমরা যে বিষয়টা আপনারা যেখানে বেশি দরকার আপনারা টেকা যে দিচ্ছেন কোন জায়গায় কোন খাতে লাগলো আমরা একটু দেখাই। এই পরিবারের তিনটা সন্তান আছে যেটা হইলে গিয়া এই সন্তানের দিকে চাইয়ে আমরা ব্যবসায়ী ডাক্তার ভাই বা আমরা যারা ব্যবসায়ী হল যারা ক্যামেরা দিয়েছেন তারা সহযোগিতায় আপনারা সকলের সহযোগিতায় দেওয়ার
আর এই দুইটাই লিগা টানা বর্তমান বিচার। যাই হোক, সকলে সহযোগিতা করছেন, সকলও বালা থাকবা সুস্থ থাকবা, বিশেষ করিয়া এই ব্যবসায়ী প্রবাসী দেশ বিদেশের যে যেখানে আছেন, বিশেষ করিয়া শিববাড়ি এলাকার এই 30 নম্বর ওয়ার্ডের অনেক ভাই বোন যে যেখান তোরা আছেন দেখছেন দিকে তাহলে সহযোগিতা করছেন, তার লাগে দোয়া করবা, বালা তাহুকা সুস্থ তাহুকা। আর আমরা আরো যে ব্যবসায়ী ভাই আছেন তার লাগে একটু মাতিলে এইবার আমি দেখছি আপনারাও কিন্তু খুব কষ্ট করছেন, তানার রুম ইয়া তানার পরিবার লাগে কষ্ট করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে লাইভটি দেখছেন সবাইকে, আমাদের জৈনপুর সান্দাই রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ও বসর ভাইয়ের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন। আপনারা দেশ বিদেশ থেকে সহযোগিতা করছেন আমার গ্যাস বাড়ির জন্য, সবাইকে ধন্যবাদ। আগামীতে এরকম অসহায় মানুষের জন্য সবাই পাশে থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। যাই হোক, আসলে এখন নগদ যে টাকাগুলো রয়েছিল ভাইয়ে কইছেন জুবেল ভাই, যাই হোক জুবেল ভাইয়ের মাধ্যমে এই টাকাটা হস্তান্তর করা হওয়ার। আর জুবেল ভাইয়ে অত্যন্ত পরিশ্রম করছেন, তাহলে টাইম খরচন গিতা ওই শিববাড়ির এলাকার যারা আছেন তারা সুসংগঠিত করিয়া একটা গ্রুপ করিয়া তারা কাজ করছেন, তার লাগে যাই হোক তার লাগে ও দোয়া হবা সকলে। যাই হোক, টাকাটা হস্তান্তর করলে আমরা দেখাইলাই, আর ইনশাল্লাহ আপনারা দেশ বিদেশ যারা সহযোগিতা করছেন, এরকম অসহায় মানুষ যারা আছেন তারা পাশে সব সময় থাকবা, আমরাও যতটুকু পারি ইনশাল্লাহ সব সময় চেষ্টা করবো এই মানুষগুলোর পাশে থাকবো। আসসালামু আলাইকুম বালা তাহুক।